নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি লাস্ট যে টাকাটা দেওয়া হলো 11তম ইনস্টলমেন্টের টাকা, সেটা কিন্তু 31/5/2022 তারিখে রিলিজ করা হয়েছিল। তো অনেকের 31/5/2022 তারিখে টাকা ঢুকে গিয়েছিল, অনেকের আবার তার পরের দিন 1/6/2022 তারিখে টাকা ঢুকেছিল। তো তারপর থেকে টাকা দেওয়া হয়নি, আবারও কিন্তু টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করছেন না যে এরকম হঠাৎ করে কেন আবার টাকা দেওয়া হচ্ছে। তো হ্যাঁ, টাকা দেওয়া হচ্ছে, তার প্রমাণও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং কাদেরকে টাকাগুলো দেওয়া হচ্ছে, কী কারণে টাকাগুলো দেওয়া হচ্ছে, কারা টাকা পেল, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো গতকাল আপনাদেরকে আমি কৃষক বন্ধুদের যে শস্য বীমার টাকা ঢুকছে সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে, এখানে দেখতে পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, উনি কিন্তু কমেন্ট করেছেন যে পিএম কিষানের টাকাও দিয়েছে, ঢুকলো আজ আমার নিউ রেজিস্ট্রেশন আমার। তারপর এখানে স্টাডি চ্যানেল বলে আরেকজন কমেন্ট করেছেন, আমারও এসেছে, দুটি ইনস্টলমেন্ট পেমেন্ট প্রসেস, একটা পেলাম আজ, আরেকটা কবে পাবো জিজ্ঞেস করেছে। তো সেম আমারও সৌরভ গাঙ্গুলিও কিন্তু বলেছেন, তার মানে টাকা দেওয়া হয়েছে। এবার দেখুন, আরেকজন সাবস্ক্রাইবার আমাকে কিন্তু তার প্রুফও পাঠিয়েছেন, মানে তার প্রমাণও কিন্তু পাঠিয়েছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সেই প্রমাণটাও কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে ইউনো এসবিআই ওনার স্টেট ব্যাঙ্কে ঢুকেছে টাকাটা। তো আমি একদম ব্যাঙ্কের স্টেটমেন্টও চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইখানে দেখুন, ওনার আমি স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি, 11/6/2022 তারিখ, 11/6/2022 তারিখে বাই ট্রান্সফার পিএফএম দিয়ে এখানে আইডি নাম্বার রয়েছে, দিয়ে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ বিইএন ইনস্টলমেন্ট ওয়ান, ওনার পিএম কিষাণের বেনিফিশিয়ারির ইনস্টলমেন্ট ওয়ানের টাকাটা কিন্তু এই 11 তারিখে দেওয়া হয়েছে, 2000 টাকা কিন্তু উনি পেয়েছেন। এবার দেখুন, এই 2000 টাকা উনি এতদিন বাদে কেন পেলেন, তখন কেন পেলেন না, কারণ তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে একদিনে সমস্ত কৃষক টাকা পাবেন না, যেহেতু অনেক কৃষক রয়েছে। তো আস্তে আস্তে ধাপে ধাপে টাকা পাঠানো হবে, প্রথমের দিকে বেশি টাকা পাঠানো হবে, তারপরে টাকা কিন্তু আস্তে আস্তে আবার দেবে। তো সেরকমই কিন্তু এই কৃষকের দুটো পেমেন্ট প্রসেস ছিল, দুটো পেমেন্ট প্রসেসের মধ্যে প্রথম পেমেন্ট প্রসেসের টাকাটা এই 11 তারিখে দিয়ে দেওয়া হয়েছে, এখনও কিন্তু ওনার একটা পেমেন্ট প্রসেসের টাকা বাকি রয়ে গেছে। এইভাবে আপনাদের যাদের পেমেন্ট প্রসেস ছিল, যাদের টাকা 31 তারিখ বা 1 তারিখে ঢোকেনি, তাদের কিন্তু আবারও ধাপে ধাপে পিএম কিষাণের টাকা দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছেন কাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে। আর যাদের এখনও পেমেন্ট প্রসেসের টাকা বাকি রয়ে গেল, সমস্ত টাকা এখনও ঢোকেনি, যেমন এই কৃষকটির ক্ষেত্রে এখনও একটা পেমেন্ট প্রসেসের টাকা বাকি রয়ে গেছে, এরকম অনেক কৃষকের দুটো তিনটা করে পেমেন্ট প্রসেসের টাকা বাকি রয়ে গেছে। তো তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন, আপনাদেরও টাকা কিন্তু ধাপে ধাপে পিএম কিষাণের তরফ থেকে দিয়ে দেওয়া হবে, এই সিজনের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো আপনাদের কালকে কাদের কাদের পেমেন্ট প্রসেস ছিল, টাকা ঢুকেছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।